এরপরে হচ্ছে আমরা জাতটি দেখাবো হচ্ছে সিলভার কোচিন। সিলভার কোচিন মোটামুটি রেয়ার একটা জাত এবং এইটা অ্যাভেলেবল বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না, এখন মোটামুটি পাওয়া যায়, তারপরেও কোয়ালিটি সম্পূর্ণটা সবার কাছে পাওয়া যায় না ওভাবে। এটা হচ্ছে আমাদের সিলভার কোচিনের তিন পিচ বেবি আছে, একটা মেল এবং দুইটা ফিমেল। একদম পিছনের ওইটা হচ্ছে মেল এবং হচ্ছে সামনের দুইটা হচ্ছে ফিমেল। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, ওরা হচ্ছে এক জায়গায় আছে, তো এই তো এখন দেখলে বুঝতে পারবেন আমাদের এইখানে হচ্ছে একটা মেল এবং দুইটা ফিমেল রয়েছে। এই তো দেখছেন, এইটা কিন্তু ফিমেল এবং এদের পায়ের মধ্যেও পালক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তো দেখেন, দেখছেন এদের পায়ে অনেক সুন্দর পালক আছে। এই তো আমাদের এখানে তিন পিচ হচ্ছে কোচিন আছে, একটা মেল এবং দুইটা ফিমেল। এই তো এটা হচ্ছে মেলটা আমাদের কোচিনের মেল, সিলভার কোচিনের, আর এখানে হচ্ছে দুইটা ফিমেল। ভালো করে দেখাই একটু আপনাদেরকে, ওরাও ঘাস খায়। আমাদের সকল মুরগি ঘাস খায় এবং আপনার চাইলে দেশি মুরগির মতো ছেড়ে দিয়েও পালন করতে পারবে। তো এই তো দেখেন আমাদের ঘাসগুলোর মধ্যে, আমরা তো নতুন ঘাস লাগাইছি, এটা আমি ইনশাল্লাহ সামনের কোনো আপডেট ভিডিওতে দেখাবো খামারের। এর ভিতরে কচুর গাছ চলে আসছে ছোট ছোট। আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় কচু বলা হয়, কার ওই দিকে কী বলা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অনেক ছোট, এটা আসলে অনেক সুন্দর একটা ফোকাস ধরতেছে। এবং হচ্ছে এখন যে জাতটা দেখাবো, আপনারা অনেকে পরিচিত জাতটার সাথে, ফ্রিজেল বা ফিল ব্যাগ যেটাই বলেন না কেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে শরীরের পালকগুলো হচ্ছে উল্টা দিকে বাঁকানো থাকে। এই সবগুলো মুরগির একটা জিনিস খেয়াল করেন, শরীরের পালক কিন্তু উল্টা দিকে বাঁকানো। এই তো দেখেন শরীরের সম্পূর্ণ পালকগুলো উল্টা দিকে এদের বাঁকানো থাকে। এইখানে হচ্ছে আমাদের কাছে দুইটা আছে হোয়াইট কালার, একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল। হোয়াইটের মেলটা হচ্ছে এইটা, ও একটু ভয় পেয়েছে, লাফালাফি করা শুরু করে দিয়েছিল। এখানে হচ্ছে মেল ফিমেল আছে, সিলভার কালার একজোড়া আছে। সিলভার কালার বলতে আমি এইটাকে বোঝাচ্ছি, এইখানে হচ্ছে দুইটা মেল, এটা হচ্ছে মেলটা, ও তোর পিছনে গেল, ওর ফিমেল হচ্ছে এই তো এইটা। এখানে দুইটা হচ্ছে সিলভার কালার, ফ্রিজেল আছে মেল অ্যান্ড ফিমেল, আর দুইটা আছে হচ্ছে মল্টেড কালার। এই তো মাঝে যেইটা এইটা, এটা হচ্ছে ফিমেল, এইটার পিছনে একটা মেল আছে। এখানে তিন কালার, তিন জোড়া হচ্ছে ফ্রিজেল প্রজাতির মুরগি আছে, শরীরে পালক উল্টা দিকে বাঁকানো। ভালো করে খেয়াল করেন, দেখেন বুঝতে পারবেন এরা ফুটবলের মতো গোল হবে এবং হচ্ছে এদের শরীরে পালক উল্টা দিকে বাঁকানো হবে, এই ফ্রিজেল জাতের মুরগিগুলো। এই তো দেখেন গলার পালকগুলা উল্টা দিকে বাঁকানো অনেক সুন্দর। ওরা সবগুলা কেন জানি বারবার এক জায়গায় হয়ে যাচ্ছে। এই তো একটা ফিমেল, এরপরে হচ্ছে আমরা গাঁদা ফুলওয়ালা মুরগিগুলো দেখবো। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কোন জাতের মুরগিগুলো, এবং হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর লাস্ট প্রজাতির মুরগিগুলোই হচ্ছে ওগুলা। লাস্টে আমরা সর্বশেষে হচ্ছে ওই মুরগিগুলোই দেখাবো গাঁদা ফুল মাথার উপরে। আর এই তো ঘাস দেখতে পারতেছেন, এর উপরে গাঁদা ফুল অনেক সুন্দর দেখা যাবে। আর আমরা হচ্ছে এখন হচ্ছে ফ্রিজেলগুলোকে রেখে দেব, ওরা সবগুলা এক জায়গায় হয়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে আমরা পলিশ কেপগুলোকে দেখাবো, তো চলুন পলিশ কেপগুলো দেখা যাক। এত সাদা কালার কেন, দেখেন শুধুই সাদা কালার, দেখেন পুরাটাই সাদা কালার, মানে সাদার একদম একটা ফুলিয়া। এই তো আমাদের গাঁদা ফুলগুলা, এখনো বাইরে ছাড়ি নাই। এই তো
গাঁদা ফুলগুলা দেখি, গাঁদা ফুলগুলাকে একটু এখানে ছাড়ো তো ঘাসের ভিতরে, এই তো সবগুলাকে হ্যাঁ একসাথে ঢেলে দাও। এই তো আমাদের গাঁদা ফুলগুলা ঘাসের ভিতরে, দেখেন দেখতে ওদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমাদের পলিশ ক্যাপগুলা, আর যারা নতুন আছেন বৈশিষ্ট্য আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার বলে দেওয়া লাগবে না যে এটা বৈশিষ্ট্য কি। এটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর কালারফুল, দেখছেন একটা পালক হোয়াইট এবং একটা ব্ল্যাক এই টাইপের হয়ে আছে। আবার এই পাশে আছে হচ্ছে মোটামুটি 90% হোয়াইট টপ, এইটা হচ্ছে 100% হোয়াইট টপ। এই তো এইটা, এই বেবিটা দেখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর এরা। আর যারা নতুন আছেন, এই মুরগি পালন করা একটু টাফ আছে মোটামুটি, একদম যে টাফ তাও না, কেননা হচ্ছে এটা বলার আমার রিজন হচ্ছে একটা ধরলাম, এই তো আপনাদেরকে হাত দিয়ে দেখাই। এদের সামনের দিক থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে মুরগিগুলোকে এভাবে, এদের চোখটা দেখতে পারবেন একদম নিচ দিক থেকে, এদের চোখ দেখা যায় না, ওরা খাবার ছাড়া অন্য কোনো কিছু দেখতে পারে না। এদেরকে যদি বিড়াল এসে যদি ধরে এরা তাও হচ্ছে আপনার দৌড় দিবে, এই রকম মুরগি না, অনেক হচ্ছে শান্তশিষ্ট, এবং ওরা হচ্ছে যদিও দেখতে পায় না এই কারণে বেশি একটা নড়াচড়াও করে না। আবার চাইলে হচ্ছে যদি বাসার ভিতরে হচ্ছে একটু স্পেস থাকে আপনারা হচ্ছে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন। এই তো দেখেন মুরগিগুলো কত সুন্দর, এক একটা গাঁদা ফুল এক কথায়, দেখছেন কত সুন্দর ওরা, ওদের মাথার উপরে এক একটা মানে বড় বড় ঝুঁটি। এই তো ওরা কি জানি খাচ্ছে, আবার মাঝে মাঝে ভয়ও পায়, কিন্তু এখানে আবার হচ্ছে বেশিরভাগগুলোরই মাথা ঝুঁটিটা অনেক বেশি হোয়াইট টপ, এই একটা একটু কম, তাও একদম যে কম তা না, ওর মাথা ঝুঁটি অনেক বড় সাইজের অন্যগুলোর তুলনায়। এই তো দেখেন মাথা ঝুঁটিগুলো দেখেন, এই তো দেখছেন এই বেবিটার হচ্ছে ফুল হোয়াইট টপ। আমরা মুরগিগুলো দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বেবিগুলোকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা একটু ভয় পাচ্ছে যেহেতু প্রথমবার ছেড়েছি, সবসময় ব্রুডারের ভিতরে বড় হয়েছে এরা। এটা হচ্ছে আমাদের নতুন লটের হচ্ছে বাচ্চাগুলা, এখানে পলিশ ক্যাপের পরিমাণ হচ্ছে 6 পিচ, এখানে 3 পিচ, 4 পিচ, 5 পিচ, একটা পিছন পাশে দৌড় দিয়েছে, ওই তো এখানে গিয়ে দাঁড়ায় আছে ও ভয়েতে, এখন ধরে রাখবো। এগুলার দেখেন ফুল বডি ব্ল্যাক এবং মাথাটা হোয়াইট, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই তো দেখেন অনেক সুন্দর না, আসলে মুরগিগুলো অনেক সুন্দর। এখানে হচ্ছে মোটামুটি আপনাদেরকে অনেকগুলো জাত দেখালাম। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন, এবং হচ্ছে আপনাদের কাছে কোন জাতের মুরগিটি ভালো লাগে বা কোন জাতের মুরগি সম্পর্কে জানতে চান এটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে আমাদের পলিশ ক্যাপগুলোকে দিয়ে হচ্ছে শেষ করে দিলাম, এখন পলিশ ক্যাপগুলোকে হচ্ছে আবার ছেড়ে দিব, আমাদের ব্রুডারের ভিতরে রেখে দেওয়া হবে। তো আপনাদের জন্য আমি হচ্ছে অনেক সময় হচ্ছে কষ্ট করে মুরগিগুলোকে দেখালাম, তারপর হচ্ছে আমাদের যে ব্রুডারটা আমরা এখানে ব্রুডার থেকে হচ্ছে এক একটা করে মুরগি ধরে ধরে আমাদের যে নতুন যে ঘাস হচ্ছে লাগাইছে আমাদের বাসার ভিতরে ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আবার ওরা দৌড়াদৌড়ি করতেছিল ওইটা মেনটেন করে, তারপর আপনাদেরকে সকল জাতে মুরগিগুলো দেখাইতে হয়েছে। বুঝতে পারতেছেন কতটা টাফ, হয়তো বা ভিডিও ভিতরে একটা দৌড় দিছে ওইটাকে ধরে নিয়ে এসে রেখে দিয়ে আবার ভিডিও করা লাগছে,
আর হচ্ছে ক্যামেরাম্যান আছে বর্তমানে শুভ, ও হচ্ছে অনেক হেল্প করছে সবগুলো বাচ্চা নিয়ে এসেছে, আবার বুড়ায় রেখে গেছে। এবং আপনাদের অনেকে একটা প্রশ্ন থাকে আমার কাছে যে হচ্ছে আপনাদের যে নতুন স্টকগুলো আসে আমাদের কাছে, যে স্টকগুলো আসে এগুলো আমরা কোথায় থেকে আনি? তো এইটা প্রশ্ন হচ্ছে, আমাদের তো খামার, আমাদের খামারের নিজস্ব মুরগি থেকে ডিম হচ্ছে আমরা উৎপাদন করি এই বিদেশি মুরগিগুলার, তারপর হচ্ছে আমাদের নিজস্ব ইনকিউবেটর মেশিনও আছে, তা মোটামুটি আপনারা সকলেই জানেন। এবং এই ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আমরা একদিন বসে বাচ্চা ফুটাই নিই। এবং আমাদের এই খামারের জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে আমরা হচ্ছে 1 থেকে 2 মাস পর্যন্ত এইখানে পালন করি না, আমরা হচ্ছে 1 থেকে 2 মাস পর্যন্ত পালন করার এই যে সময়টুকু, এই সময়টুকুকে হচ্ছে ব্রুডিং সময় বলা হয় বাচ্চার। তো এই সময় হচ্ছে আমরা বাচ্চাগুলাকে ব্রুডিং করি, অর্থাৎ লাইটের তাপ দিয়ে, যেহেতু এদের মানেই লাইটের তাপ দিয়ে বড় করতে হয়। তো এ বাচ্চাগুলাকে আমরা হচ্ছে যখন বড় করি, বড় করার জায়গাটা আমরা আলাদা করে অন্য একখানে রেডি করে রেখেছি। আমাদের প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার বাচ্চা ওঠে খামারের সকল প্রজাতির মুরগির বাচ্চা প্রায় হচ্ছে, তাও 60 থেকে 70 পিছও উঠে থাকে। এ আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমাদের মুরগি কম বেশি বাচ্চা উঠে থাকে, যেহেতু বিদেশি মুরগি স্বাভাবিক। তো হচ্ছে ভিডিও করতে করতে ঘামা যাচ্ছি, অনেক সময় থেকে করতেছি। তো এই 1 থেকে 10 দিন পর এই একদিনের বাচ্চাগুলো আমরা হচ্ছে করি কি, ওই যে আমাদের যে ব্রুডার সেক্টরটা রয়েছে আমরা ওই জায়গায় নিয়েছি, এবং হচ্ছে স্টিলের শিট দিয়ে হচ্ছে গোল করা একটা রাউন্ড শেপ থাকে, ওইটার ভিতরে হচ্ছে লাইট দিয়ে, সেটা হচ্ছে সার্চ করে গ্রুপ অপশনে গিয়ে গেলে পেয়ে যাবেন, অথবা আমি লিংক হচ্ছে দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে, এভাবে এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। রেগুলার সামনে আমাদের গ্রুপের মেম্বার হচ্ছে 50,000-এর কাছাকাছি হয়ে গিয়েছে, তো যখনই 50,000 হবে হওয়া মাত্র আমাদের বিভিন্ন অফার আসবে, অনেকগুলো অফার আসবে। এবং অনেকে একটা কথা আমাকে বিশেষ করে বেশি বলে থাকেন, সেটা হচ্ছে ভাই আমার হচ্ছে শখ আছে বাট হচ্ছে বাজেট নেই, তো তাদের জন্য হচ্ছে আমাদের 50,000 যখন হচ্ছে আমরা হচ্ছে মেম্বার হয়ে যাবে গ্রুপে, তখন তাদের জন্য হচ্ছে আমরা বিভিন্ন প্রতিযোগিতা 1 থেকে 2 থেকে 3টা প্রতিযোগিতা প্রতি সপ্তাহে আয়োজন করবো, আপনি ওইখানে অংশগ্রহণ করলে আশা করা যায় পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার এবং হচ্ছে বিভিন্ন আরো খেলা হবে, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির রানিং বাচ্চা মুরগি কেমন বয়সে দেবো অবশ্যই আগে জানবো, এই মুরগিগুলো হচ্ছে আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে পাঠাই দেবো আমাদের এই খামারে আবার নিয়ে। তো আজকের এই ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, আপনার কাছে পার্সোনালি কোন জাতের মুরগিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং যদি আপনারা যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল দেখে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সামনে কোন প্রজাতির মুরগির ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন আমাদের পেজে সখের মুরগিওয়ালা, এবং আমাদের গ্রুপও রয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম। সখের মুরগিওয়ালা ফ্যান্স ক্লাব গ্রুপ খোলা হয়েছে।